আরামবাগ থানার পক্ষ থেকে সমস্ত জনসাধারণকে জানানো যাচ্ছে যে আসন্ন লোকসভা গণনা ও তার পরবর্তী হিংসার কথা মাথায় রেখে মহামান্য মহকুমা শাসকের নির্দেশে যে জায়গাগুলিতে 144 ধারা জারি করা হয়েছে আগামীকাল সকাল 6টা থেকে বলবৎতা নেবে, তাই সমগ্রবাসীকে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে যে 144 ধারার নিয়মাবলী মেনে চলুন, অযথা কোথাও জমায়েত হবেন না, 5 বা তার বেশি লোকজন একসঙ্গে জমায়েত করবেন না। প্রশাসনের পক্ষ থেকে এটাই জানানো যাচ্ছে যে 144 ধারার নিয়ম কানুন মেনে রাস্তাঘাটে ঘোরাফেরা করুন। যে সকল এরিয়ায় 144 ধারা জারি করা হয়েছে, মরুতরাই বাজার, আরামবাগ বাসগাঁই, আরামবাগ পুরাতন বাজার, আরামবাগ মুর্শাদালা বাজার, মল্লিকপাড়া সিবিএসসি স্কুল এরিয়ায়। নমস্কার, আরামবাগ থানার পক্ষ থেকে সমস্ত জনসাধারণকে জানানো যাচ্ছে যে আসন্ন লোকসভা গণনা ও তার পরবর্তী হিংসার কথা মাথায় রেখে মহামান্য মহকুমা শাসকের নির্দেশে যে জায়গাগুলোতে 144 ধারা জারি করা হয়েছে আগামীকাল সকাল 6টা থেকে বলবৎ থাকবে, তাই সমগ্রবাসীকে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে যে 144 ধারা নিয়মাবলী মেনে চলুন, অযথা কোথাও জমায়েত হবেন না, 5 বা তার বেশি লোকজন একসঙ্গে জমায়েত করবেন না। প্রশাসনের পক্ষ থেকে এটাই জানানো যাচ্ছে যে 144 ধারার নিয়ম কানুন মেনে রাস্তাঘাটে চলাফেরা করুন। যে সকল এরিয়ায় 144 ধারা জারি করা হয়েছে, আরামবাগ বাসস্ট্যান্ড, আরামবাগ নৈতরাই বাজার, আরামবাগ পুরাতন বাজার, আরামবাগ মুর্শাদালা বাজার, আরামবাগ মল্লিকপাড়া সিবিএসসি স্কুল এরিয়ায়। নমস্কার, আরামবাগ থানার পক্ষ থেকে সমস্ত জনসাধারণকে জানানো যাচ্ছে যে আসন্ন লোকসভা গণনা ও তার পরবর্তী হিংসার কথা মাথায় রেখে মহামান্য মহকুমা শাসকের নির্দেশে যে জায়গাগুলোতে 144 ধারা জারি করা হয়েছে আগামীকাল সকাল 6টা থেকে বড়বার পাবে, তাই সমগ্রবাসীকে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে যে 144 ধারা নিয়মাবলী মেনে চলুন, অযথা কোথাও জমায়েত হবে না, 144 ধারা নিয়ম কানুন মেনে রাস্তাঘাটে চলাফেরা করুন।